আরে দাঁড়িয়ে গেছিস কেন? কি হলো? সামথিং সামথিং। হ্যাঁ, তুই কিছু শুনতে পাচ্ছিস না? না, মন্দিরে এলে আমি কিছু শুনতে পাই না, শুধুমাত্র দেখতে পাই। তার মুকুট, তার হার, তার কানের দোল, তার ঘন্টা, তার থালাটা, তার ঘোড়া। তোকে বলে কোনো লাভ নেই, ভুল হয়েছে আমার। চল দেখ, ওকে চিনতে পাচ্ছিস? আরে ও তো আমাদের রুমি, আমার প্রেমিকা। এই, আমার প্রেমিকা তোর বৌদি হয়। আচ্ছা, তোর প্রেমিকা আর আমার বৌদি। আরে রুমির প্রেমেতে কবে থেকে তুই পড়লি রে? সেই ছোট্টবেলা থেকে। সত্যি বলছি ভাই, 15 বছর হলো গ্রাম ছেড়ে চলে গেছে ঠিকই, কিন্তু মন তারই কাছে ছিল। সামথিং সামথিং। আচ্ছা, তুই বৌদিকে কথাটা বলেছিস? জানানোর জন্য আমি বহু চেষ্টা করেছি, কিন্তু এর মধ্যেও আমায় পুরো ভুলে গেছে। ছোটবেলার কথা ওর কিচ্ছু মনে নেই। একটা কথা বলবো, 15 মিনিট আগে কার হাত সাফাই করেছি সেটাই ভুলে গেছি, আর 15 বছর আগে কি হয়েছিল না হয়েছিল সেটা মনে রেখে বৌদি গিট পেলে বসে আছে। ঠিক কথা তো বন্ধু। 15 বছরের কথা ও ভুলে যেতেই পারে। বাজা বাজা। হাই আনে, আরে কি ভাবছিস বন্ধু? ছেলেবেলা রুমিকে নিয়ে আমি মন্দিরে আসতাম, ঘন্টা অব্দি ওর হাত পৌঁছত না বলে আমি ওকে তুলে ধরতাম। কোথায় চলে গেল সেই দিনগুলো? আইডিয়া। হ্যাঁ, আইডিয়া কি? চন, তুই ছোটবেলায় ঠিক যেমনটা করতি এখন আবার ঠিক সেটাই কর। আবে এখন ওসব করলে ও রেগে যাবে না? আরে মোটেই রাখবে না, উল্টে খুশি হবে। শোন, ছোটবেলার কথা ওর মনে পড়ে যাবে। দেখিস নি সিনেমা কেমন হয়? আরে যা, আরে অ্যাক্সিলেটর দাবিয়ে এগিয়ে যা। যাবো 100% এগিয়ে যা। আরে যা, আরে যা না রে বেটা। তাহলে যাই বন্ধু। আচ্ছা আচ্ছা, যাই। আবার দাঁড়ালি কেন? যা না রে বন্ধু, আমার ভয় লাগছে। একদিন ওকে তুলে ধরেছিলাম বলে ও আমার এমন জায়গায় বেকায়দায় মেরে দিয়েছিল। আরে চিন্তা করিস না, মন্দিরের মধ্যে অস্থানে কোস্থানে মারবে না। সামনে ঠাকুর আছেন, পেছনে আমি আছি, তুই এগিয়ে যা। রুমি, রুমি ওঠো, গুড মর্নিং, গরম গরম চা। তুমি সকালে উঠে চা খেতে ভালোবাসো তো, সেই জন্যে লাইফে প্রথমবার কিচেনে ঢুকে আমি নিজের হাতে তোমার জন্য চা তৈরি করে এনেছি। এ নাও, নাও নাও। আর দেখছো কি, খাও। কেমন হয়েছে? চলবে তো, অ্যাকচুয়ালি প্রথমবার তো। বাবু না থাকলে কিচ্ছু ভালো লাগে না, আর বললো বাবুকে খুঁজে নিয়ে এসো। রুমি এখন কোথায় আছে? বৌমা আপনার জন্য বাড়িতে অপেক্ষা করছে। আচ্ছা, তোর মাসে মাইনা কত? বাবু 1000 টাকা। আজ থেকে 1500। চলে রে, চলে। 1500? হ্যাঁ। আহ
জিজ্ঞেস করছি আমি কে? আবে মন্দিরে রাম লক্ষণ সীতা হনুমানকে সাক্ষী রেখে পাল লোকের সামনে 33 করে দেবতাকে সাক্ষী রেখে আমি বিয়ে করেছি, আর তুই শালা জিজ্ঞেস করছিস আমি কে? সরি নো সরি, আমি দেখছি তোর ক্যারেক্টার ভালো না। তুই একটা পাক্কা নোংরা। মোটেই না। আবে পরের বইয়ের উপর চোখ ফেলতে তোর সাহস কেমন করে হলো রে? রুমি আমার জীবন, আমার সবকিছু, ওকে আমি খুব ভালোবাসি। পরে স্ত্রীর দিকে নজর দিবি না, কখনো যদি রুমির দিকে চোখ বাড়িয়েছিস না তোর ক্যারেক্টার তখন দেখবো। হ্যাঁ রুমি তুমি এবার শান্তিতে শুয়ে থাকো, ওই ডেঙ্গু পেঁপড়েটা এসে তোমায় ডিস্টার্ব করছিল, ভাগিয়ে দিয়েছিস শালাকে, আর আসবে না। আমি আছি না, টেনশন নেই। হ্যাঁ আজ আমি আছি তো। টাকা দিদি আর কেউ ডিস্টার্ব কর, আমি সোনা আমি চাই। আমি এখানে রোজের মতো সোফায়। সে বলবো গুড নাইট, গুড নাইট, আমি আছি। না আমায় কিচ্ছু বলিস না, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। না হয়েছে কি বলবি? না না আমায় কিচ্ছু বলতে আসিস না। না বল না কি হয়েছে। শোন শোন এখানে আয়, শোন আয় আয় আয়, তুই এক্ষুনি তোর বাপের বাড়ি পালা, এই ছোড়ার সঙ্গে এক মুহূর্তও থাকবি না, চলে যাবি। থামা, ওকে কেন এসব বলছো? কেন বাপের বাড়ি যাবে? তোমার কি হয়েছে বলবে তো? কি হয়েছে? কাল রাত্রিরে যে পিঁপড়েটা ফেললি সেটা আমার উপর এসে পড়ল। পুরি কি করে জানলো রে? ওরে ওই আরে কুমারী মেয়ে বিয়ে না করে যত না খুশিতে থাকে, বিয়ে হওয়ার পরে তার চেয়ে অনেক বেশি খুশিতে থাকে। এই মেয়ে তো এই সংসারে সেটুকুও পাচ্ছে না, খালি খালি এখানে পড়ে থাকবে কেন? তোর মুখটাকে চে, শুকনো মুখে থাকবে না ওর বাপের বাড়ি যাবে? অরুমি তুই তোর বাপের বাড়ি চলে যা, আর এক মুহূর্ত এখানে থাকবি না। আমিও বৃন্দাবন চললাম। হ্যাঁ